আসসালামু আলাইকুম এব্রিমানা আশা করছি সবাই বেশ ভালো আছেন ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে সবার মাঝে চলে এসেছি আশা করছি ভিডিওটি সবার কাছে বেশ ভালো লাগবে আমার আজকের রেসিপি শ্যামাইয়ের একটা ডেজার্ট আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন फ्रेंड्स আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে তো একেবারেই ভুলবেন না চলুন চলে যাচ্ছি মূল রেসিপির দিকে বাচ্চারা এই কাপটি অনেক পছন্দ করে থাকে তাই আজকের রেসিপিটি সবার সাথে শেয়ার করা প্রথমে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে এটা রান্না করলে সুন্দর একটা ফ্লেভার আসে যার কারণে ঘিটাই ইউজ করবেন কেউ তেল যেটা রান্নার রেগুলার সেটা ইউজ করবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম শ্যামাই এখানে লাচ্ছি শ্যামাইয়ের একটা প্যাকেট আমি ভালো করে ভেঙে নিয়েছি গুঁড়া গুঁড়া করে তারপর এই শ্যামাইটা দিয়ে নিলাম এবার নেড়ে চেড়ে শ্যামাইটা ভালো করে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি যতক্ষণ আর শ্যামাইটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে ঠিক এভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করতে হবে একটু পরপর নাড়া দিয়ে শ্যামাইটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ আর শ্যামাইটা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এভাবে নেড়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে শ্যামাইয়ের কালারটা একটু ব্রাউনিশ হয়ে আসবে আর দেখলে বোঝা যাবে শ্যামাইটা পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে শ্যামাইটা কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি আর কনডেন্স মিল্ক এমনিতেই অনেকটা মিষ্টি যার কারণে আমি চিনিটা ইউজ করছি না এখানে আমি তিন টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক ইউজ করছি পুরোটা মাখিয়ে নিচ্ছি পুরোটা মাখানো হয়ে গেলে যদি মনে হয় কম পরিমাণে সেক্ষেত্রে আমি আরেকটু ব্যবহার করব প্রথমে আমি তিন টেবিল চামচ পরিমাণ ইউজ করে নিলাম ভালো করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে আলতো হাতে চামচ দিয়ে যত ভালো করে সম্ভব মেশাতে হবে চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কর্নডেন্স মিল্কটা কিন্তু শ্যামায়ের গায়ে পুরো ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে কনডেন্স মিল্কের পরিমাণটা মনে হচ্ছিল একটু কম যেহেতু পুরোটাকে একেবারে আঠালো বানিয়ে ফেলতে হবে তাই আমি আরেক টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক এর মধ্যে অ্যাড করে দিলাম এবার দেখতে পাচ্ছেন জিনিসটা পুরোপুরি আঠালো একটা ভাব চলে এসেছে আঠা এই আঠালো টেক্সচারটা আসার ফলে জিনিসটা জমে যাবে খুব সহজে এমন পুরোপুরি একটা আঠালো টেক্সচার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরকম একটা প্লাস্টিকের কাগজ নিয়ে নিচ্ছি আমি আপনাদের কাছে যদি এরকম কাগজ না থাকে সেক্ষেত্রে পলিথিনটাকে ছোট ছোটো করে কেটে নিতে হবে অবশ্যই ভালো পলিথিন ব্যবহার করার চেষ্টা করবেন পলিথিনটাকে আগে থেকে ধুয়ে শুকিয়ে নেবেন এবার আমি এমন একটা ছাঁচের মধ্যে পলিথিনটা বসিয়ে নিলাম তারপরে ভাবে চামচ দিয়ে এটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি কীভাবে শেপটা দিচ্ছি আপনারা যদি একটু স্ক্রিনে খেয়াল করেন ভালো করে তাহলে বুঝতে পারবেন জিনিসটা একটু আলতো হাতে জিনিসটা আস্তে আস্তে করতে হবে আর এটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে জিনিসটা কারণ যেহেতু এটা কনডেন্স মিল্ক দেওয়া খুব সহজে অল্প সময়ে জমে যাবে আর ওইরকম ছাদ ছাড়াও আপনারা যদি ছাদ না থাকে সেক্ষেত্রে এরকম ওয়ান টাইম যদি কাপ আমাদের কম বেশি সবার বাসায় থেকে থাকে তো কাপের মধ্যে আগে থেকে আমি কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি অয়েল বা ঘি যে কোনো কিছু ব্রাশ করতে পারেন আমি ঘি ব্রাশ করে নিয়েছি এখানে ঘি ব্রাশ করার পর এখানে আমি যে শ্যামাইটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই শ্যামাইটাকে ঠিক এইভাবে এটাতে সেট করে নিয়েছি আগে এক চামচ পরিমাণ দিয়ে নিলাম এবার চারদিকটাকে একটু উপরে দিয়ে শেপে নিয়ে আসছি যেন এটা ঢালার পরে একটা বাটির মতো শেপ হয় কারণ এটার মধ্যে আমি একটা পুর দিব সেই পুরটা দেওয়ার মতো যেন সুন্দর একটা জায়গা থাকে যার কারণে এভাবে দেয়া জিনিসটাকে কিভাবে সেট করেছি আপনারা বুঝতে পেরেছেন এভাবে সবগুলো ছাঁচ তৈরি করে নিব ছাঁচ বা কাপ যেটাই বলি না কেন সব কিছু তৈরি করে আমি ফিরে আসছি দেখতে পাচ্ছেন সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আমি এটা রেখে দিয়েছিলাম সাইডে এটা জমে এসেছে জমে আসার পর এটা আমি ঢেলে নিব এখন আর এখানে আমি আরেকটা ছাঁচের মধ্যে ফেলেছি এখানে আমি কোনো প্রকার পলিথিন ইউজ করিনি আপনারা চাইলে পলিথিন ব্যবহার করতে পারেন কিংবা এটার মতো পলিথিন ছাড়াও ইউজ করতে পারেন সবগুলো ছাঁচ এবার আমি একটু রেখে দিচ্ছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এটা একেবারে জমে আসা পর্যন্ত এবার আমি যে পুটা অর্থাৎ ক্ষীরটা মাঝখানে দিব সেই ক্ষীরটা তৈরির দিকে চলে আসলাম ক্ষীর তৈরির জন্য প্রথমেই এক কাপ পরিমাণ গরুর দুধ যেটা সেটা আমি দিয়ে দিলাম আপনাদের কাছে গরুর দুধ অ্যাভেলেবেল না থাকলে আপনারা কি না প্যাকেটের দুধটা ব্যবহার করতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি গরুর দুধটাকে ভালো করে জাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করেছি আপনাদের আপনাদের পরিমাণ মতো কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন চিনিটা দিয়ে ভালো করে গলে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম এলাচ এখানে দুইটা এলাচ দিয়েছি এতে করে দুধের যে গন্ধটা সেটা আসবে না দিয়ে দিলাম মিষ্টি জিনিসে অবশ্যই লবণ ব্যবহার করতে হয় সামান্য পরিমাণ একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে যার কারণে এখানে আমি মিষ্টিটা ব্যালেন্স আনার জন্য একটু হচ্ছে গিয়ে লবণ দিয়েছি এবার এর মধ্যে আগে থেকে পোলার চালটাকে পানিতে ভিজিয়ে কিছুক্ষণ ওটাকে বেটে নিয়েছিলাম আপনারা চাইলে বেটে নিতে পারেন অথবা ব্লেন্ড করে নিতে পারেন আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে সামান্য একটু পানি দিয়ে জিনিসটাকে ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যায় ওটা দিয়ে দিয়েছি প্রায় আর ওয়ান থার্ড কাপ পরিমাণ চালকে আমি ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম প্রায় এক কাপের মতো হয়েছে আর দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক এক টেবিল চামচ পরিমাণ যাতে করে এটা একটু ঘন হয়ে আসে খুব সহজেই এবার দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু অনেকটা পায়েসের মতো হয়ে আসছে কিন্তু জিনিসটা খেতে অসম্ভব মজা এরকম যখন একটা ঘনত্ব তৈরি হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিচ্ছি মোটামুটি একটু ঠান্ডা হওয়ার পর এটা কাপে দিতে হবে না হলে কাপটার সঙ্গে সঙ্গে তেনিয়ে যেতে পারে অর্থাৎ মজা লাগবে না যেখানে ওই জিনিসটা তেনাই গেছে আর এই যে কাপটা এটা আপনারা ইনস্ট্যান্ট তৈরি করে কাপটা আলাদা রেখে দিতে পারেন কিন্তু ইনস্ট্যান্ট যদি কারোর সামনে পরিবেশন করতে হয় কিংবা বাসায় কোনো গেস্ট আসলে দিতে হয় সেক্ষেত্রে পুরটা অবশ্যই কেউ আগে থেকে দিয়ে রাখবেন না সেই ক্ষেত্রে দেখা যাবে জিনিসটা আর খাওয়া যাচ্ছে না জিনিসটা একেবারে নরম হয়ে গিয়েছে তাই অবশ্যই পুরটা বেশিক্ষণ আগে দিয়ে রাখবে না পুরটা সঙ্গে সঙ্গে দিয়ে যদি খান সেক্ষেত্রে অসম্ভব মজা লাগবে আর যদি আধা ঘন্টা থেকে একটু বেশি সময় রাখেন সেক্ষেত্রে দেখা যাবে পুরটা থাকার কারণে শ্যামাইটা যেটা সেটা হচ্ছে কি একেবারে একেবারে শ্যামাইটা হচ্ছে কি কী বলে এটাকে ভিজে যাবে অর্থাৎ একেবারে ভালো লাগবে না খেতে শ্যাময়টা একেবারে নরম হয়ে যাবে যে শক্ত ভাবটা শ্যাময়ের মধ্যে এখন আছে সেটা কিন্তু আর থাকবে না যে পুরটা আগে থেকে তৈরি করেছিলাম সেই পুরটা এবার পরিমাণ মতো যতটুকু প্রয়োজন আমি এখানে দিয়ে নিচ্ছি প্রত্যেকটাতে আমি এক চামচ করে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি যে কোনো দিতে যে কোনো পরিমাণে দিয়ে দিতে পারেন বাসায় কোনো গেস্ট আসলে আপনারা পুর আর কাপটা আলাদা তৈরি করে রাখলে হুট করে যদি কেউ আসে সেক্ষেত্রে কিন্তু এভাবে একটু জাস্ট পুরটা কাপের মাঝখানে দিয়ে দিলেই কিন্তু জিনিসটা তৈরি হয়ে যায় আর খুব অল্প উপকরণে এই মজাদার হচ্ছে গিয়ে ডেজার্টটা যে কারোর সামনে দিলে খুব সহজেই পছন্দ করবে জিনিসটা অসম্ভব হচ্ছে গিয়ে মজাদার একটা জিনিস যেটা বাচ্চারা অসম্ভব পরিমাণে খেতে পছন্দ করবে আর এটা ডেকোরেশন করার জন্য উপরে আমি হচ্ছে গিয়ে একটু চকলেট টাইপের লেয়ার দিয়ে নিয়েছি যেই হচ্ছে গিয়ে আমি পায়েসটা বা পুরটা তৈরি করলাম সেই পুটার মধ্যে আমি জাস্ট একটু কফি কালার বা চকলেট দিয়ে দিয়েছি চকলেটটা দিয়ে আমি সামান্য কিছুক্ষণ চুলায় জাল করার পর এরকম একটা চকলেট কালার চলে এসেছে আর এই চকলেট কালারটা আসার পর এটা একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর তারপর এভাবে একটু ডিজাইন করে নিয়েছি আপনারা যে কোনো ডিজাইনের ডিজাইন করে এটা বাচ্চাদের সামনে পরিবেশন করলে কিন্তু বাচ্চারা খুবই মজা করে এটা খাবে আর এই জিনিসটা আশা করছি ভালো লেগেছে ভিডিওটা পছন্দ হয়ে থাকলে শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না ঈদ স্পেশাল রেসিপিটি কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে এবং পরবর্তীতে ঈদ স্পেশাল কোনো রেসিপির আবদার থাকলে অবশ্যই জানিয়ে দিতে পারেন কমেন্ট করে আশা করছি আপনাদের সকল আশা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম